আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সামিয়া মিতু। আজকে আমি ভিডিওতে এসেছি কোনো প্রতিবাদ করার জন্য নয়, আজকে আমি এসেছি একটা বেয়াদব কুলাঙ্গারকে আমার অ্যাড্রেস দিতে। সেই কুলাঙ্গারটা এতটাই খারাপ, এতটাই নোংরা, যার মানে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি না। সে আমাকে যেগুলো আমার ফেসবুক পেজের ইনবক্সে লিখেছে সেগুলো আমার মুখ দিয়ে উচ্চারণ করা যাচ্ছে না। আমার অপরাধ ছিল কি জানেন? বিপিনুর ভাইয়াকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, হেনস্থা করা হয়েছে একটা মেয়েকে ব্যবহার করে। সেটার উপর আমি দুটা প্রতিবাদী ভিডিও করেছিলাম, যেটা অন্যায় আমার কাছে মনে হয়েছে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করা আমার অধিকার। বাংলাদেশ স্বাধীন তো কেউ একা করে নাই, কারো বাপে একা করে ধুয়ে যায় না, প্রত্যেকটা মানুষের এখানে অবদান আছে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবারও অবদান আছে, সো আমার তো অধিকার আছে কথা বলার। আমার অপরাধ কি জানেন? আমার অপরাধ হচ্ছে বিপিনর ভাইয়াকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, মিথ্যে মামলা দিয়েছে, মিথ্যে ধর্ষণ মামলা দিয়েছে, আর সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম, এটা ছিল আমার অপরাধ। তাই সেই লোকটি আমার ফেসবুক পেজের ইনবক্সে আমাকে ডাইরেক্ট হত্যার হুমকি দিয়েছে। সে আমাকে এমন অশ্লীল ভাষায় কথা বলেছে, আমাকে হত্যা করার হুমকি দিয়েছে, এবং সবথেকে হাস্যকর যেটা, সে আমার অ্যাড্রেস চেয়েছে। তো আজকে আমি আমার অ্যাড্রেস দেওয়ার জন্য এসেছি, কারণ আমার জন্ম হয়েছে পৃথিবীতে, আমার জন্ম হয়েছে বাঘের বাচ্চার মতো বেঁচে থাকার জন্য। যদি বাঘের বাচ্চার মতো বেঁচে একদিন থাকি, সে বেঁচে থাকাটা আমি অনেক সুখের মনে করি, কিন্তু বিড়ালের বাচ্চার মতো কালো টাকার হাতে জিম্মি হয়ে, বিক্রি হয়ে, নিজের মনুষ্যত্বতা, ব্যক্তিত্বটা বিক্রি করে দেওয়াচ্ছে বাঘের বাচ্চার মতো একদিন বেঁচে থাকা, সেটাই আমি মনে করি অনেকটা গর্বের। তো তোকে আমার অ্যাড্রেসটা দেওয়ার জন্য এসেছি, দিচ্ছি। সে আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমার না খুব হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে এই জন্য, বাংলাদেশের একজন নাগরিক সত্যি কথা বললে যদি কেউ হত্যার হুমকি দেয়, আসলে তার জন্মটা কোন জায়গায় সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ একজন মানুষের ব্যক্তিত্ব এবং মনুষ্যত্ব যখন হারিয়ে যায়, তখন সে সত্যিকে মিথ্যা বলে আর মিথ্যাকে সে সত্যি বলে। তো তুই আমার অ্যাড্রেস জানতে চেয়েছিলি, আমি কি করি সেটা জানতে চেয়েছিলি। আমার পেশা হচ্ছে মডেলিং করা, আমি একজন মডেল অভিনেত্রী, এটাই আমার পেশা। তো তোকে অবশ্যই আর এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ তুই তো থার্ড পার্সন। হ্যাঁ, আর অবশ্যই আরেকটা কিছু বলার আছে, আমার বাড়ি চিটাগং সন্দ্বীপ, আর সন্দীপের একজন সম্মানী ব্যক্তির সন্তান আমি। আমার আব্বুর রিয়েল নাম হচ্ছে মোহাম্মদ শফিউল্লাহ, বঙ্গবন্ধু দেওয়ার নাম মোহাম্মদ শাহ বাঙ্গালী। আব্বু পেশায় ছিলেন একজন চারণকর্মী, একজন গায়ক। আব্বু মারা গেছেন 10 বছর আগে, চাইলে যেতে পারিস জামাইয়াদের। আরেকটা কথা, সেই দালাল, সেই কুলাঙ্গার বলেছে আমি নাকি আওয়ামী লীগের বিরোধিতা করছি। বিপিনর কি অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে সেটার উপরে আমি প্রতিবাদ করেছি। তো সেই কুলাঙ্গারকে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে, তুই আমার দুইটা প্রতিবাদী ভিডিওর মধ্যে তুই কি একটা বারও আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ শুনেছিলি? শুনিস নাই, প্রমাণ আছে? নেই। তাহলে কেন বললি যে আমি আওয়ামী লীগের বিরোধিতা করছি? আওয়ামী লীগের বিরোধিতা আমি কেন করবো? এখানে তো আওয়ামী লীগ বা বিএনপির কোনো প্রশ্নই আসে না। তো আওয়ামী লীগের বিরোধিতা করলে তো সবার আগে আমার ভাইয়েরা আমাকে ধরতো, কারণ আমার 14 গোষ্ঠী সরকার আওয়ামী লীগ করে। সো আওয়ামী লীগ করা, বিএনপি করা, এটা কোনো অপরাধ না। অপরাধ হচ্ছে সেটাই, মানে সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেওয়া আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া, এটাই হচ্ছে মূল অপরাধ। আমি আমার কোনো দল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি একজন মডেল অভিনেত্রী, আমার অভিনয় করা, মিডিয়াতে কাজ করা, এটাই আমার কাজ। সো এইগুলো কেন হবে? অন্যায়ের প্রতিবাদ করাকে যদি তোর মতো কুলাঙ্গার যদি বলে যে আওয়ামী লীগের বিরোধিতা করছস, তাহলে আমি বলবো তুই আওয়ামী লীগের জন্য সবথেকে বড় ভয়ঙ্কর, তোর জন্য আওয়ামী লীগের নাম খারাপ হচ্ছে, তোদের মতো কিছু ফালতুদের জন্য, ঠিক আছে? একটা মেয়ে, সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হয়ে যদি সে অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, অন্যায়ের প্রতিবাদ করলে যদি বলা হয় যে সে আওয়ামী লীগের বিরোধিতা করছে, তাহলে সেইখানে আমি তোকে একটা কুলাঙ্গার ছাড়া আর কোনো নাম দিতে পারবো না, ঠিক আছে? এটা ছাড়া তোকে কোনো নাম দেওয়া যাবে না। তো তুই আমাকে হত্যার হুমকি দিয়েছিস না, তোর হেডম থাকলে তুই আমার সামনে এসে কথা বল, হেডম থাকলে আমার সামনে এসে কথা বল, তুই আমাকে হত্যা করবি? তুই হত্যা করার কি আমাকে? আমাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, তিনি একমাত্র হত্যা করতে পারবে, তুই না।
এইটা পৃথিবীর সকল মানুষকে মানতে হবে, যে তাকে সৃষ্টি করেছে সে তাকে হত্যা করবে, সে তাকে পৃথিবী থেকে নিয়ে যাবে, এছাড়া কেউ না। তোরা শুধুমাত্র আরেকটা কথা তোকে মানে পরিষ্কার করে বলে দিচ্ছি কুলাঙ্গারে বাচ্চা, তুই আমার হত্যার হুমকি দিছিস না, তো তোরা আমি বলবো তোর যদি হেরম থাকে তুই মানে মুখ লুকিয়ে চোরের মতো এভাবে হত্যার হুমকি না দিয়ে তুই সামনাসামনি এসে আমাকে সরাসরি এসে হত্যার হুমকি দে, দেখি তোর কত হেরম আছে আমার কত হেরম আছে, ঠিক আছে? এইসব হুমকি টুমকি দিয়ে না আমাকে থামিয়ে রাখা যাবে না, কারণ আমি তোর খাই না, আমি কালো টাকা খাই না, আমি নিজের কষ্ট করে পাইয়ে মানে নিজের রোজগার করে সে ইনকামের টাকা আমি খাই এবং পড়ি এবং পোশাক আশাক মডেলিং সব কিছু করে নিজের টাকায়, তোর টাকায় করি না, ঠিক আছে? তো এগুলো বলে আমাকে থামিয়ে রাখা যাবে না। পৃথিবীতে যতদিন অন্যায় অত্যাচার অবিচার হবে, শুধু বিপিনুর কেন হাজারো বিপিনুরের সাথে যখন এরকম অন্যায় অত্যাচার মানে অন্যায়ভাবে কিছু করা হবে, তখন সামিয়া মিতু সেখানে প্রতিবাদ করবে, আর সেটা চাইলে একমাত্র মহান আল্লাহ তাআলা পারবে, তুই না। সো এগুলা ভুলে যা, ভালো হয়ে যা। আমি তাকেই সাপোর্ট করি যে সাধারণ মানুষকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, আর আমি তাকে ঘৃণা করি যে সাধারণ মানুষকে ভালোবাসে না, জনগণকে ভালোবাসে না, জনগণের টাকা মেরে খায়। ওকে।